পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 নম্বর ব্লকের গোপকান্তার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শ্রীরামপুর মৌজায় বেশ কিছু আলুর জমির ক্ষেত শিয়ালের আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ক্ষুদ্র ও প্রান্তিক চাষীরা অভিযোগ করেন এর ফলে তারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষীরা জানান নিম্নচাপের জেরে আলু চাষ অনেকটা পিছিয়ে গেছে, এর ফলে ফলন কেমন হবে সে ব্যাপারে তারা আশঙ্কায় রয়েছে। এরূপ পরিস্থিতিতে শিয়ালের উপদ্রবে আলু চাষের জমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষীদের দাবি, এইরূপ পরিস্থিতিতে প্রশাসন যদি কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে তারা উপকৃত হবেন। তো নিম্নচাপের জন্য আলু চাষে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবার নতুন করে আমরা ধার দেনা করে আলুর বীজ সংগ্রহ করে সার নিয়ে আমরা চাষ করছি, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা একটা বাঁকা নদীর ধারে বাস করছি, নিত্য শিয়ালের আমাদের এই ব্লকটাতে এত শিয়াল, নিত্য শিয়ালে এই জমির পর জমি, হ্যাঁ ভেলি পর ভেলি এইভাবে রাতে হাঁটকে দিয়ে চলে যাচ্ছে। কি কিসের ভেলি, এটা কি জমি চাষ করেন? আলু, আমরা আলুর জমি, এই যে ছোট ছোট আলু দেখতে পাচ্ছেন, ওই অতি নিম্নচাপের জন্যে আমরা চাষ পিছিয়ে গেছি, তো একটু চাপে আছি। তারপর এই রকম ধরুন শিয়ালের অত্যাচার। আপনার কতটা জমি নষ্ট করেছে বলে মনে হয়? আমার সর্বত্র মিলিয়ে দেখা যাবে আমার হয়তো এক বিঘে আমি জমি নষ্ট করেছি। আমি বিঘে আষ্টেক জমি চাষ করি, এই বাঁকা নদীর ধারে ধারেই আমার সব পাটে পাটে জমি আছে। এটা কোন মাঠ? এটা হচ্ছে শ্রীরামপুর মৌজা, এটা আমরা ডাক নাম কুলতলা ডাঙা বলে আমরা পরিচিত। দেখুন এই জমিটা দেখুন আপনি, এটা হচ্ছে আলুর জমি। প্রথমে একবার চাষ করেছিলাম, হ্যাঁ, দিয়ে ব্যাপক বৃষ্টির কারণে সব আলু পচে গেল। পচে যাওয়ার পর আবার বেশি সার দিয়ে, বেশি টাকায় সার কিনে যাতে তাড়াতাড়ি ফলনটা করা যায় তার জন্য এই গাছপাছ তৈরি করেছি। তো এই কদিন ধরে লক্ষ্য করছি, আপনি দেখুন, এই দেখুন কিসের হার রয়েছে। তারপর খাবার দাবার কোত্থেকে নিয়ে আসছে, এই পাশেই বাঁকা রয়েছে, বাঁকা নদী, তা এখানে শিয়ালের উপদ্রব প্রচুর। প্রত্যেক দিন নয় নয় করে 15-20 কাটা জমি নষ্ট করছে। আপনি এই জমিটাও দেখুন, হ্যাঁ, যেভাবে গাছ তুলে দিয়েছে শিয়ালে, হ্যাঁ, পাল পাল শিয়াল, এবং শুধু মাঠের জমিতেই নয়, এমনকি গ্রামে গিয়ে, হ্যাঁ, লোকের পোষা ছাগল সেগুলো ধরে নিয়ে আসছে, মুরগি, হ্যাঁ, সন্ধ্যেবেলা থেকে শিয়ালের উপদ্রব গ্রামে। এখন মেমারি থেকে মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, আনন্দ বার্তা।